নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে আপনাকে নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বন্ধুরা এই নোটিফিকেশানটি জারি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এই নোটিফিকেশানটি বেরিয়েছে উনত্রিশে নভেম্বর দু এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে উনিশে ডিসেম্বর দু পর্যন্ত আপনি সময় পাবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কোন পোস্টে নিয়োগ চলছে এবং কি কী কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা নাম হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে আর একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে এমএসসি করা থাকতে হচ্ছে লাইফ সায়েন্সে অথবা এপিডেমিওলজিতে এই যে কোনো একটি বিষয়ে যদি আপনি এমএসসি করে থাকেন অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা যদি আপনার বিএমএস বা বিএইচএমএস অথবা বি করা থাকে এমপিএইচে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে আরও একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এম এস অফিস অর্থাৎ এম এস অফিস কিন্তু আপনাদের কিন্তু জানতে হচ্ছে এটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এটা কিন্তু থাকতেই হবে আর ডিজারেবেল কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে খুব ভালো হয় যদি নাও থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে প্রথম পোস্ট এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী পোস্টের ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছেন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা পার স্যালারি রয়েছে আর এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিএসসি ইন লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে আপনাকে বিএসসি করা থাকতে হচ্ছে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টে আর এখানে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এম অফিস অর্থাৎ অ্যাডভান্স এম এস অফিসে আপনার কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান এটা কিন্তু থাকতেই হবে আর ডিজারেবল কোয়ালিফিকেশান যদি থাকে খুব ভালো হয় যদি নাও থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আপনাকে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে আপনাকে ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং তার সাথে সাথে ডিএমএলটি কোর্স করা থাকতে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি কোর্স করা থাকতে হচ্ছে মিনিমাম তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডিজারেবেল কোয়ালিফিকেশন এখানে কিন্তু রয়েছে যদি থাকে খুব ভালো যদি নাও থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে এটা হচ্ছে ম্যান্ডেটারি অর্থাৎ এটা কিন্তু আবশ্যিক থাকতেই হবে কিন্তু ডিজারেবেল কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে কিন্তু আপনাদের চাকরিটি পেতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে যে কোয়ালিফিকেশান চায় সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের বেসিক নলেজ চায় রিলেটেড টু দেখতে পাচ্ছেন এখানে অপারেটিং নলেজ চায় যেখানে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এমএস এক্সেস এবং ইন্টারনেট সম্পর্কে এবং এখানে বন্ধুরা বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু এখানে ম্যান্ডেটারি এখানে সরকারি সেক্টরে তিন বছর অথবা প্রাইভেট সেক্টরে পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে কিন্তু থাকতে হচ্ছে তাহলে আপনি ব্লক ডেটা ম্যানেজারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্ট অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছেন চার ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা আপনাদের হবে অর্থাৎ সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হবে কিন্তু কোন কোন সেকশনে কত নম্বর দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা অবশ্যই কোয়ালিফিকেশান থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে উনিশ তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট আর এখানে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে লাগছে একশো টাকা আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে লাগছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ ঠিক আছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তো যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না আমরা সরাসরি চলে যাচ্ছি এই যে নোটিফিকেশানটি বেরিয়েছে এটা আপনাদেরকে কোথায় নিয়োগ করা হবে সেই সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা বলে রাখি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনাদের এই সমস্ত কোয়ালিফিকেশান থাকে তাহলে আর দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি হয়েছে তো পূর্ব বর্ধমান জেলাতে আপনাকে নিয়োগ করা হবে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ খুব কম রয়েছে কোয়ালিফিকেশান খুব ভালো দেখতে পাচ্ছেন রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তাই অবশ্যই কোয়ালিফিকেশান থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না আমি ডেসক্রিপশন বক্সে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না তার পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ